السلام عليكم ورحمة الله وبركاته. السلام والسلام عليك يا رسول الله. الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجرمين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا

মহব্বত জিজিখানা আছেন জোরে মানে তো

মার হাবা একটু জোরে জোরে ছোটদেরকে একটু ভিতরে ভিতরে যারা আমার যুবক ভাইরা আছেন সামনে চলে আসেন চেয়ারগুলো ছেড়ে দেন সেরে সামনে চলে আসেন মাটিতে বসেন ওয়লা ও মনার কাল করবি হেলা तर डूई बाग से आयो

আইরে কববর জেতর আশর বাডি কবর তো মর ঠিকা না আও

দিন পুডি বের কন্দিন জনে দাকু পুডি বের সরে সরে দের দোনি জেতর আসুর বাডি কু বর তো মর নাও আও মর হাও আও আও

আরে রাজ তুমি যাদের জনে হইলা পাগল চগুবু জিলে রাগবে ধরে চগুবৌ জিলে রাগবে ধরে কেউ হবে নাযা

কাবর জেতার আসল বাডি কাবর তা মার ঠিক নো আও অন্ধ কারগো ইনকোবরে রাগবে তোমার আউpon জনে অন্ধ কারগো ইনকোবরে রাগবে তোমাই আউpon জনে কে দিবে কবর পাহার কে দি ব্যাংক বরপাহা ও মন তুমি বুঝল কবর যে তর আংসল বাড়ি কবর তো তোমে রঙতামাসাই সাদের জীবন রঙতামাসাই সাদের জীবন দিলারে ভাই কাটাইয়া কবর যে তোর আসল বাড়ি কবর তো মরঠি কান্লাও আল্লাহ

<اللوح> لا إله إلا الله محمد الله 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 إله الله 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 صلى الله عليه وسلم بلغ العلا بكماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বলা আলমিনের দরবারে আল্লাহ তালা দয়া করে মায়া করে আজকের এই পশ্চিম সাখপুরা দর্শ সার্বিক গ্রাম আজকের উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ঐতিহাসিক ঈদ এ আজকের এই জস্নে জুলুস ঈদে মিলাদুলনী সাল্লা সাল্লাম উজ্জাপন উপলক্ষে মহান আল্লাহ তালা পশ্চিম বাইতুল বেতুল্নর জামে মসজিদ প্রাঙ্গনে বসার মতো সুযোগ আসার মতো সুযোগ আল্লাহ তালা দান করেছে জোরে চিল্লা ইবরান আলহামদুলিল্লাহ অসিরি মাহফিল থেকে সালাম মুসি জানাই কুল কায়না নবী নবীদের নবী রহমাত আল্লিল আলমিনের পুতু পবিত্র কদম মোবারকে সালামকদম মুসি জানাই বাংলাদেশের অসম কলিয়াল্লাদের কদম মোবারকে সালাম জানাই আসকির মাহের সম্মানিত সভাপতি সাহেব জনা ফজরত মৌলানা জাহাঙ্গীর আলম রজি সাহেব অত্র মসজিদের ইমাম পশ্চিম শখওয়ারা বেতুল্নর জামে মসজিদ আস্কির মাহপীরের বিশেষ বক্তা যিনি চেয়েলেন জনা ফজরত মৌলানা মোহাম্মদ বুরহান উদ্দিন সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খেতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন মুকতি আজম বিশিষ্ট লেখক ও গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুনাজিরে আলেম জনাব হযরত মাওলানা মুকতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব আজকে মাহফিলে আছেন আমার সফর সঙ্গী হিসেবে আছেন জনাব হযরত মাওলানা লমা মুক্তি মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব অন্যন্য ওলামে ক্রাম মসজিদের ইমাম সব মসল্লিগণ সামনের কানজা ক্রাম দন কুরা মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আড়ালের মা ও মনেরা মাহফিল কমিটির ব্যবস্থাপনায় যে সমস্ত ভাইয়েরা আছেন সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন সকলকে আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সালাম দেওয়া সন্ন্যত সালাম দেওয়া কি উত্তর দেওয়া অজীব জোরে বলেন উত্তর দেওয়া সালাম দিলে পাওয়া যায় নব্বই কি উত্তর দিলে পাওয়া যায় দশ সালাম দিলে কত বলেন কত নেকি গোমাসা আপনাদের আমাকে আরো আর আধা ঘন্টা আগে আসার কথা ছিল শহীদুল্লাহ বাহাদুর সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন আর আপনার আলোচনা শুনতে ছিলেন রাত বারোটার পর থেকে কোনো মানুষের জাগানোর ইতিহার নাই তবু একটা দিন আপনার একটু কষ্ট করছেন আল্লাহ আপনাদের উপরে দয়া করুক জোরে বলুন না আমি সালাম দিয়া কত নেকি উত্তর দেয়া নেওয়া ভালো না দেওয়া ভালো কথা বলেন দেওয়া ভালো না নেওয়া ভালো আমরা তো নিতে জানি দিতে জানি না এই সালামটা যত দিব তত নেকি আমল নামায় বেশি হইব জোরে কান ঠিক কি না আমি সালাম দিছি কত পাইছি আপনারা পাইছেন কত এটা কি মুসলমানদের আদর্শ কথা কান মুসলমানদের আদর্শ না কম বেশি করা যাবে না তুমি যেটা পছন্দ করো না অন্যের জন্য সেটা পছন্দ করো না আপনারা উচ্চকণ্ঠে সালাম দিন সসালাম রহমতুল্লাহিবার কথা সালাম দিছেন মানে কম মানুষ এবার আগে ছিল দশ এখন হলো নব্বই কত হলো আমার আগে ছিল নব্বই এখন হলো দশ কত হলো কম নিসি কম দিসি কথা কয় না এমাম সাবুজের কথা কয় না কেন কী তা কই কম দিসি যে যেহেতু আমরা সুন্নি মুসলমান কম দেওয়া নেওয়া ভালা না জোরক ঠিক কি না বালা না সম্পূর্ণই আমাদেরকে নিজের জন্যে যেটা পছন্দ করো পর মুসলিমের জন্য সেটা পছন্দ করো ঠিক কিনা আর যেটা নিজে নিজেরা করো না অন্যকে সেটা উপদেশ দিও না আমরা এখন বলতে জানি করতে রাজি না আমরা যেটা কই এটা আপনারা করেন আমরা করার দরকার নাই ঠিক কিনা এরকম একটা পন্থা আছে আমাদের দেশে কয় কয় হুজুরা যেটা কয় এটা করে না হুজুরা যেটা করে এটা কয় না ঠিক কিনা এটাও ইসলামের আদর্শ না আমরা বলি আমাদেরও মানতে হবে আপনাদেরও মানতে হবে আল্লাহ কবুল করুক যেন বলো না আমি আজকে আমাকে একটা বিষয়ের উপর আলোচনা দিচ্ছেন বৎকারের কবর নেককারদের জন্য আল্লাহ রাখছেন বিশ্ দত্তুলিল মুআমিনীন নিক্কার মুমিনদের জন্য রাখছে আটটা জান্নাত কয়টা জান্নাত আটটা যারা ছিলায় বলেন কয়টা আটটা বদকারদের জন্য আল্লাহ রাখছে নিক্কারদের জন্য রাখছে বৎকারদের জান্নাত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ও তন্নিন কাফিরিন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে বদকারদের জন্য রাখছে সাতটা জাহান্নাম কয়টা জাহান্নাম সাতটা এক জন্য সাতটা জান্নাতটা জান্নাত বেঈমান মুনাফিকদের বদকারদের জন্য রাখছে সাতটা জাহান্নাম তো আমাকে নেককারদ এবং বদকারদের কবরের অবস্থা হাসরের অবস্থা কথা বুঝেন নাই হাসরের ময়দান সুন্দর আলোচনা কোন দিন করল্যান যেদিন সব কিছু শেষ করে দিবে কে জোরে চিল্লায় বলা যাবে না আমি করম আমেরিকা করব কথা কয় না তুরস্ক করব কে করব আরও জোরে বলেন আল্লাহ বলেন সব কিছু শেষ করে দিবে যেদিন কে আমি সেদিন জোরে কন ঠিক কিনা ওই দিকের আলোচনা আজকে বিষয় ভিত্তির উপরে ছোট্ট ছোট্ট করা কথা বলছি এর উপর আলোচনা করলেই তো রাত শেষ ইনশাল্লাহ দেখা যাক সারা রাত করবো আলোচনা সারা রাত কয় ঘন্টা এক ঘন্টা কথা কয় না সারা রাতের পক্ষে কে কে আসেন একটু হাত তোলেন দেখি দি আহা সারা রাত আলোচনা সারা রাত হইবো ফজরের আগ পর্যন্ত কি কন হ্যাঁ

ইনলন কষ্ট পাচ্ছেন না এক দেশের গালি এক দেশের লোয়াজ শুরু করি নাই সয়মাত্র ফজরে গেছি কিখন কই হুজুর রাতে তো শুরু হয় নাই ফজরে গেলেন কেমনে করে যে ইমাম সাহেব যে তো করে প্রস্তুতি আছে আমরা মুসল্লি মানুষ পিছের নামাজ পড়তো মসজিদম সাহেব মাইকের কাছে বয়া থাক কথা কন ঠিক কিনা কষ্ট নাই কষ্ট নাই কারণ আপনাদেরকে কষ্ট দিব বেশি সময় কষ্ট দিব না হয়তো ঘন্টা দেড়ে ঘন্টা খানেক পরেই আখিরি মোনা যাত এরপরে আপনাদের জন্য সুস্বাদু তাবারক সুন্দর তাবারক করেছেন মাহপিল কমিটির ভাইরা মনোরম পরিবেশে জান্নাতের বাগান ডিয়াজুল জান্নাবেস্তের বাগানে বসে এক লোকমা মা তাবারক খেয়ে বাড়িতে যাবো সকলে বলুন আমিন আর একটু জোরে এই যে আওয়াজ একটু বাড়ছে আমাদের দেশে আমিন কইতে গেলে আসতে বলে কারণ আমিন যারা জমি মাফে এদেরকে আমিন বলে যারা জমি মাফে এদেরকে কি বলে আপনাদের দেশে কি বলে এই জন্যই এত বেলা আস্তে আস্তে ছিল এখন দেখছে না উনি না যেহেতু রুল আমিন ভাই বলছে আমিন বলতে একটু আমিন বলছে আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ আকবর এই তো আওয়াজ হয়েছে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বিরাট জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে চিল্লায় বলেন আমিন মহাপতের সঙ্গে দূর শরীফ পড়েন আল্লাহ

এ আমি চলে যাব আমাই তোমরা যাই না আমি চলে যাব আরো জোরে বলেন চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমার মর টাকা পয়সা দাদ যাহা করেছি সব কি সুফে যাজি একাই সলে সিরে রে আমি সব সুফে লাই যি এ আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ না আমি যাবার কালে ভেবে দেখি মহর এই দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনো দিন আর ফিরে আসে না জোরে বলেন ঠিক মানব জীবনের তিনটা বিপদ নাম্বার মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান নাম্বার ওয়ান কি জোরে বলেন নাম্বার ওয়ান কি নাম্বার টু নাম্বার থ্রি কে মতের পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই নাই দেখা যায় সন্তানের লাজ বাবার কাঁদে বাবার ভাল্লাশ সন্তানের কাঁদে ভাই লাজ বায়ের কাঁদে ও দরদি বন্ধু কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মানুষের মরণ হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হয় দিনের বেলা একটা হয় রাতের বেলা ও মুসলমান দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া দিনের শুরু হলো ফজর বান্দারে ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ও দরদি বান্দা শুই না নাও ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম তুমি আমার নবীজির প্রেমী হয়ে গেলা মুখে বললা সুন্নি ফজরের নামাজ তুমি আদায় করলা না কেমন সুন্নি বুঝি আসে না জোরে জোরে বলেন ঠিক কিনা এ বান্দা শুই এবার তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মরণ হবে এরে রে প্রেমিক আমার আল্লাহর গোলাম জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাবা এই আল্লাহর প্রেমিকের দিসে হার প্রেম মরে না বলো প্রেম তো বাজানরে আওয়াজ দিয়ে আমার দাজ উঠায় নিতে হবে সাবজেক্টের পর জামু আলোচনা অনেক আলোচনা এটার পর আলোচনা করলে দুই চার ঘন্টা করলে কাজ হইতো না আমি গোনাগার এত বড় এলেম নাই আজকে এলেমের ভর যিনি ছিলেন আলোচনা করছেন আমি সাধারণ মানুষ রুলামিন সিদ্দিকী আমার ভিতরে এলেম নাই কালাম নাই আদব বুদ্ধি কিচ্ছু নাই নাই বলতে কিচ্ছু না আপনাদের ভালোবাসা আছে মদিনাকে ভালোবাসি রাসুলকে ভালোবাসার খাতিরে হয়তো সুনিয়াতের ভাইরা আমাকে দাওয়াত করেছেন মাগুরা তো অনেকে জান নাই অনেক দূরে যেখান থেকে লাস্টটা আসতে গলে যাবে পয়সা যাবে এমন অবস্থা এখন তো নাই ডিজিটাল দেশ হওয়ার কারণে নদী আলা ব্রিজ হওয়ার কারণে একটু আসতে পারি চার পাঁচটা ফেরি পার হওয়া লাগে সেই ফেরি দুই চারটা এত কষ্ট করে আপনাদের মাঝে এসেছি শুধু রাস্লের প্রেম থাকার কারণে আপনারা আমাকে ভালোবাসেন আমার সেই যোগ্য নাই ডিগ্রি নিছি চার পাঁচটা ডিগ্রিতে কম নিছি না শরিয়াতের ডিগ্রিও নিছি আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না আমার আল্লাহ আল্লাহ তালা দয়া করে মদিন আলার খাতিরে অলিয় আল্লাদের খাতিরে দুই চারটে কথা বলার জন্য জবান যদি খুলে দেয় তাহলে বলতে পারবো আমার বলার মতো হেকমত নাই এলেম নাই জ্ঞান নাই আদব নাই বুদ্ধি নাই আপনারা সুন্নি ভাইয়ের একটু দোয়া করবেন দুই চারটে কথা যেন বলতে পারি একটু আওয়াজ দেব যেহেতু জান্নাতের বাগানে বসেছেন প্রেম মরে না বলেন প্রেম ত করেছেন ইনুস নবী মাছের পেটে রইলেন তিনি ওসে মাছের পেটে রইলেন হজম কেন হল না প্রেম তো নাই না আরো জোরে বলেন প্রেম তো নাই না লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু একটা 마সে খাইছে এড়ারে খাইছে এড়ায় রে আবার খাইছে কি খাতের করেছে দোয়া করেছে আমরাও নবীর প্রেমিক হতে চাই আমাদের গায়ের গস্ত জন জাহান্নামে না যায় সব বিসিতে না খায় যার জন্য যেতে পারি জোরে বলো না আমি প্রেম তো এর প্রেম করেছেন ইব্রাহিম নবী নম্রদের ফেল ওসিয়া গুণ হল ফুলবাগিস পশ পড়ে না প্রেম তো আওয়াজ চিল্লা বলেন প্রেম তো এই প্রেমিকেরা দিশেহারা প্রেম তো প্রেম করেছেন হজরত মোসন তোর পাহাড়ে গেছে চলিও ও সে পাহাড় সুরমা হইল মুসান বি পড়ে না পেন্ত এ দুনিয়ার মস আমি বলতে ছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা বান্দারে দিন শেষ করলাম রাতের শুরু হলো মাগরীব মাগরীবের দুরাকাত রাকাত তোবা তিন রাকাত ফরজ নামাজ তুমি করলা আল্লাহ কয় বান্দারে আমার জমিনের মধ্যে গোরাগুরি করলা আমার জমিনে কত অক্সিজেন নিলা কত ইনা নিয়া মত বক করলা বান্দারে এবার তিন রাকাত ফরজ নামাজ তুমি করলা আমার আল্লাহ আর গোলাম হয়ে গেল দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা এবার রাসূলের তুমি প্রেমিক হয়ে গেলা শুরুতেই যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও তোমার মৃত্যুডা হবে আমার আল্লাহ আর গোলাম রাসুলের প্রেমিক এখন আমরা রাসুলকে ভালোবাসি আল্লাহর গোলামি করি তবেই সুন্নি বলে দাবি করব তবেই সুন্নি বলে দাবি করা যাবে এখন রাসুল চিনি না আল্লাহ চিনি না নামাজ নাই সুন্নি বলে দাবি করি মুখের মধ্যে দাড়ি নাই সুন্নি বলে দাবি করি মুসলমান মাথার মধ্যে টুপি নাই মুসলমান বলে দাবি করে সুন্নি সুন্নি বলে দাফা দাবি করে আজকে বাতিলেরা এই সুযোগটা পায় যে সুন্নিদের মুখে দাড়ি নাই সুন্নি রাসূলের বাস নাই শুধু নবী নবী বলে আমরা দেখায় দিতে চাই সুন্নিরা নবীর আদর্শের মধ্যে আছে জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা মাঝে মাঝে আমাদেরকে বলে অনেকেই হুজুর সুন্নি সুন্নি বলেন ঠিক আছে তারা আসলে সুন্নতি তো আপনাদের মধ্যে নাই তখন লজ্জা লাগে তখন লজ্জা লাগে কতটা তাজা কইছে দেখতে শুন তোরা বালা কিন্তু আমরা দেখতে শুনতে বালা না হইলেও ইমান তাজা জোরে বলেন ঠিক কি না আরো জোরে এই জন্য মাঝে মাঝে আমি বলি ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান ইমান বিহীন কোন আমলের দাম নাই রুহবিহীন বডির যেমন দাম নাই মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন তিনি জীবনের অমূল্য সম্পদের নাম আমল রুহ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান এই রুহুবিহীন বডির কোনো দাম নাই এই বডির মধ্যে এই রুহুটা বাতাসটা নাই আপনার বডির কোনো দাম নাই হাত নাই পা নাই বাতাসটা আছে দাম আছে এই বাতাসটা যখন বাইর হয়ে যাবে এই বডি সকাল বেলা মসজিদ এলহাম পরে যাবে রুহলামিন সিদ্দিকের লাস ইমাম সাহেবের রেলাস মজুম সাহেবের আলাস মসজিদের সেক্রেটারি সাহেবের লাশ তদ্রুপ মানব জীবনের যে মানব জীবনের সম্পূর্ণ ইমান মূল্যবান বস্তু হলো ইমান সেই ইমানটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার এ মুসলমান একটা হলো ইমান আর একটা হলো আমল একটার নাম হলো আমল আর একটার নাম ইমান আমল হলো নামাজ আমল হলো নামাজ আদায় করেন আমল হলো কোরবানি করেন আমল হলো জাকাত দেন আমল হলো বাদনায় যে হস করেছেন আমল হলো সুন্নাত আপনি নামাজ রোজ দাঁড়িয়ে রাখছেন সুন্নাত তরিকার মধ্যে চললেন আপনার আমল এখন ইমান দরকার ইমান এবং আমল দুইটা একই জিনিস নয় আগে হলো ইমান তারপরে হলো আমল আমার দেশে অনেক মানুষ আমল দাঁড়িয়ে পাওয়া যায় ইমানদারি অভাব ইমানদারি ইমানের বড় বড় অভাব ইমান হল নবী মোহাম্মদ যদি না থাকে আমলের কোনো লাভ নাই দাড়ি দিয়া লাভ নাই তুমি দিয়া লাভ নাই পাগড়ি দিয়া লাভ নাই রুহু যদি না থাকে হাতে হবে কি রুহু যদি না থাকে পা দিয়া হবে কি রুহু যদি না থাকে তোর বডি দিয়া হবে কি ওই লাইসেন্স বিহীন গাড়ি যেমন রুহু বিহীন বডি তো আমার দেশে এমন আমল দাঁড়িয়ে আছে আছে নবী আমল তমন নবী নাই কোনো আমলের দাম নাই নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ও মালকিয়া মতের ময়দানে জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ একবার এটা মহব্বতের সঙ্গে দুরুশরীফ পড়েন আল্লাহ এ মুসলমান আমি এদিকে গেলে বেশি দেরি হয়ে যাবে রে শুধু বুঝাইতেছিলাম নবী লাগবে আমলের ইমানটা হলো আগে ইমান যদি না থাকে সব আমল বরবাদ এই জন্যে বুঝাইতে যে একটু কথা বললাম দাদু ভাইয়া রাশ্মিনাল মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে শুনলেন মুসলমান শুনে নাও আল্লাহ মাহ কুদবীর রহমে তুলনা বায়ন করেন ও মুসলমান শোনে না একটা সুযোগ আপনারা পেশেন্ট সেটা হলো ইমামাদার আল্লা মাহ কুদবীর রহমেত উল্লা বায়ন করেন বান্দা ও বান্দা শোনে নে শোনে নে এই দুনিয়ার মধ্যে কতগুনা খুললা পৃথিবীর মধ্যে যান না আতের বাগানের সংবাদ যদি শুনতে পাও কোনো বান্দা যখন যান নাতেরা বাগান আঁকড়ে ধরে। আঁকড়ে ধরে বান্দা যখন খাস্তবাকুরি আল্লাহ বলে ডাক্তার সঙ্গে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় জোরে বলা যাবে না মার হব একটা সুযোগও পাইলাম যার নামের থেকে বাঁচার একটা সুযোগ পাইলাম কবরে আজাব থেকে বাঁচার একটা সুযোগ পাইলাম জাহান্নাম নাম থেকে বাঁচার ও মুসলমান শুনে নাও এ দুর বন্ধু আল্লামা মুক্তাম জাতালি সাহেব একটা বই লাগতেন বইটার নাম হলো বাহারের শরিয়াত এই বইটার মধ্যে লিখতে যা বললেন মানুষের মৃত্যু বিষয় নিয়ে মরণের বিষয় নিয়ে আল্লামা মুক্তাম জাতালি সাহেব লাগলেন দুনিয়ার মানুষ শুনে নাও সবচাইতে সহজ মৃত্যু যেটা পানি খাইতে যায় মারা গেছে বাদ খাইতে যায় মারা গেছে নামাজগত অবস্থায় মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ছে আর মরছে কাশি দিতে যে মারা গেছে তাদের মৃত্যুটার কথা বলতে যায় উনি বর্ণনা করলেন কিতাবের নাম বাহারে শরিয়াত কিতাবের নাম কি বাহারে শরিয়াত রাইটারও হলো আল্লা আমজাত আলি সাহ উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নেও এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উঠের গায়ের সম্র জবাই না করে উল্টো দিকে দিলে যতটুকু এর সেই তে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু সাধারণ মৃত্যু মুসলমান যাদের মৃত্যুকালে যারা পায়খানা করে দেয় মরণের সময় যারা প্রসাব করে দেয় মরণের সময় যাদের জিব্বা বড় হয়ে যায় মরণের সময় কত মানুষ দুটি বড় বড় হয়ে গেছে জিব্বাখানা বড় হয়ে গেছে জিব্বাখানায় আঘাত বাইর হয়ে গেছে এক পড়ে গেছে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে আল্লাহ ওই মরণের জন্তু না আমাদের সহজ করে দিও জোরে বলে না আমিন আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে নাও শিবে সাউন্ড টানতেছে কম আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর টণ্ডা একটু এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহর না শিবে এ বন্ধু শুইনালান ইমানদারের মৃত্যু এবং বেঈমানের মৃত্যু আল্লাহ বলে সহজ মৃত্যু যদি এত কঠিন হয় এটা হলো সহজ মৃত্যু কঠিন মৃত্যুটা কত কঠিন সহজ যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন ও দাদু ভাইয়েরা শুই না ল সত্যটা তাজা উটের গায়ের সামনা জবাই না করে উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণ আর দিলে যতটুক যন্ত্রণা হয় এর যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান করতে হবে এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো ছন্দ নাই আমাদের সকলকে মরণের জন্য প্রস্তুতি হতে হবে জোরে বলেন ঠিক না আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ লাগা শোনো বে ও ইমানদারের মৃত্যু ইমানদারের কাঁচা রানীলা শুনলাম যখন আগমন করে আজরাহ ইমানদারের কত পাওয়ার মমিনের কত পাওয়ার বেঈমানদের পর ইমানদারের পর এক নয় ইমানদারের কাজ যখন সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে ও মুসলমান অনুমতি নেয় সালাম সালাম আলাইকুম জাহাঙ্গীর সাহেব আজকে রাত দশটার সময় আপনারা যানটা বাইর হয়ে যাবে আপনার আপন জনদের দেখে ওই পরিবার পরিজনদের দেখে লন অনুমতি নিবে ইমানদারদের পার কেমন শুয়ে নালন ইমানদারকে ডাকতে বলার সঙ্গে সঙ্গে আদ্রাই তুমি আমার জানটা বাইর করার জন্যে আসো আমি তোমাকে বাধা দিব না তবে আমার কিছু শর্ত আছে আমি মদিনওয়ালাকে চাই রাসুলকে চাই দাদু শুই না নেন নবীর প্রেমিকেরা শুনে নেন এবার আদরাইল ইসলাম ঢুকবে কমিন দিয়া জিগায় বান্দা জাহাঙ্গীর আলম জিগায় বাদরাইল রে তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা কয় আমি যাবো চক্ষু দিয়া আদরাইলকে বলার সঙ্গে সঙ্গে চক্ষির জবান খুলে যাবে চোখ বলবে আজরাইল দাঁড়াও এ আদ্রাইল দাঁড়াও আমার এই চোখ দিয়া কোনো বেগানা মহিলা দেখি নাই আমার এই চোখ দিয়া দিন সিনেমা দেখি নাই আমার এই চোখ দিয়া কোনো দিন ফাইসা কোনো করমের দিকে তাকাই নাই এই চোখ দিয়া আমি কোরআন পড়েছি কোরআনের দিকে তাকাইছি নবীর নামটা শুনিয়া সঙ্গে সঙ্গে চোখে মুখে সুমা লাগাইছি আমার এই সুখ দিয়া কোন মা বাবার নেক নজরে তাকাইলাম উস্তাদ পীর মাসে একবার দেখেছি মায়ার নজরে দেখেছি আমার চোখদের তোরে ঢুকতে দিতে পারি না রে আজরাইল আজরাইল চলে যাবে কোথায় মাথার কাছে মাথা বলবে আজরাইল দাঁড়াও এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না কেন রে আমার মাথা দিয়ে আমি মৌলারে সেজদা করেছি কারণ এই পৃথিবীর মধ্যে আমার মৌলারে জিনজাতি বানাইলো আমার আল্লাহ মানব জাতি বানাইলো আমার আল্লাহ दिल कंधा लगा सोनो বান্দা আল্লাহ কি কল্লা কয় বান্দারে আমি জিন যেমনি বানাইলাম তোরে এমনি বানাই নাই এই পৃথিবীর মধ্যে তোমারে যেমনি বানাইলাম পার তেমনি বানাই নাই আমি পাহাড়ও বানাইলাম যেমনি তোমারে সেমনি বানাই নাই জমিন যেমনি বানাইলাম তেমনি তোমারে বানাই নাই এই দুনিয়ার মধ্যে মানুব জাতি শোনো দীপদান পৃথিবীর মধ্যে যত জাতি আমি বানাইলাম আমি তোমারে যেমনি বানাই বানাইলাম এমনি তাদের বানাই না এমন কি ফেরেস তাদেরও যেমনি বানাইলাম এমনি তোমার আমি বানাই নাই শুধু কোন আর ফায়াকুন কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ফায়াকুন বাইর করে দিছি জমিনের মধ্যে পাহাড় বানাইলাম আমি আল্লাহ হুকুম দিয়া জিন বানাইলাম আমি হুকুম দিয়া ফেরেস্তা বানাইলাম আমি হুকুম দিয়া যে ফেরেস্তা খবর নিয়ে আসা আনানিয়া করে আমার থেকে তাদেরকেও বানাইলাম আমি আল্লাহ হুকুম দিয় ও দরদি বন্ধ ছুনা আসমান জমিনের ভিতরে যা কিছু সবকিছু আমি আল্লাহ বানাইল আমি আল্লাহ হুকুম দি বানাইল শুধু একমাত্র মানুষ শুনে নাও ও আমার বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ তোমারে বানাইলাম আমার কুদরতিহাত্মারক দেয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ সেই বান্দার কত পাওয়ার সেই বান্দার কত ক্ষমতা আসমান যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই জমিন যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই পাহাড় বানাইছে সেমনি তরে বানাই নাই সাগর যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই এই বান্দারে তোর মন্ডল তাকা দেখ একবার আয়নার দিকে যাও আয়নার ভিতরে তাকাইলে দেখতে পাবি রে বান্দা তোর নাকটা কত সুন্দর বানাইলো আমার আল্লাহ তোর মুখটা কত সুন্দর বানাইলো আমার আল্লাহ তোর চোখ দুটি বানাইলো কত সুন্দর আমার আল্লাহ কান দুটি বানাইলো কত সুন্দর আমার আল্লাহ সারি কপালটা বানাইলো তারে সিজদা দেওয়ার জন্য কত সুন্দর আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যখন এই জমিনের মধ্যে করিয়া। মধ্যে আমি আল্লাহর আল্লাহ বলে লজ্জা পেয়ে যায় বান্দারে যখন এই জমিনের মধ্যে যখন সিজদার মধ্যে চলে যাস এই সিজদার বড় দা হে সিজদার বড় দামরে আমার জমিরের মধ্যে যখন সিজদাतीश আল্লাহু আল্লাহ মহান আল্লাহ বড় সুবহান রাব্বিয়াল আলা বান্দারে নত হয়ে যা আমার দরবারে নত হয়ে যা সঙ্গে সঙ্গে আমি অভিমান ভুলে আমার বান্দারে আমি রহমতের তুইলানি জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba আর একটু জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু এ দুনিয়ার মুসলমান শুনে নাও বান্দার ডাকতে বলবে কপাল মাথা বলবে আজরাইল দাঁড়াও ইমানদারের কথা বলেনি সাতটা আটটা জান্নাত সাতটা জাহান্নাম এই বিবরণ দিতে গেলে সময় লাগবে রে মুসলমান দরদি বান্দারা আমার ডাক দে বলবে বান্দারে ও ফেরেস্তা দাঁড়াও আজরাইল দাঁড়াও এই কপাল দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি নাই আমার এই কপাল দিয়া দুনিয়ার মধ্যে আমি কারু কোথাও মন্দিরে সিজদা দিই নাই এই মাথা কপাল দিয়া এই জমিনের মধ্যে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইছি এই মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না জোরে জোরে বিসমিল্লা বলা যাবে না মার এইবার ডাকতে বান্দা ত্রাইল চলে যাবে হাতের কাছে হাত বলবে বান্দা রাই দাঁড়াও এই আমারে হাত দিয়ে আমি ইসলামের জন্য দান করেছি ইসলামের জন্য আমি এই জুলুসের জন্য টাকা খরচ করেছি মসজিদ মাদ্রাসায় দান করেছি ইসলামের জন্য আল্লাহর দিনের পথে রসুলের দিনের পথে আমি যা কিছু ইসলামের জন্য ব্যয় করেছি আমার হাত অন্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ন্যায়ের জন্যে অন্যের জন্যে নয় ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত করেছিলাম এই হাত দিয়ে আমি কোনো দিন তোমার ঢুকতে দিতে পারি না আজরেল চলে যাবে পায়ের কাছে পা বল বাজরেল দাঁড়াও আমার এই পাঁতি যখন মসজিদে আদান দিত রে আমি গুটি গুটি পায়ে মসজিদে যেতাম আমার এই পা দিয়া স্বামী সংসারে কাজ করা পর সময় যখন আজান পড়ে যেত এই পাড়ে করে যাইতাম। এই অন্যায় কাজে যাই নাই আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না চলে যাবি মুখের কাছে মুখ বলবাজ দাঁড়াও আমার এই মুখ দিয়ে কোরআন পরেছি আমি আমার উস্তাদের ডেকেছি আল্লাহরে ডেকেছি আমার সুলের দূরত পড়েছি এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না ও দরদি বন্ধু জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ বা আকবর আজরাইল দাঁড়াইবে আমার আল্লাহ ডাকতে দেবে আজরাইল জাহাঙ্গীর এর জানটা কত সময় কত টাইমে কবস করার কত ছিল বাহির আর কত ছিল আল্লাহ ছিল তো দশটায় কয়েক কত বাজে দশটা দুই মিনিট খবরদার খবরদার জানা কবাজ করার সম্ভাবনায় দুই মিনিট বেশি হয়ে গেছে ফিরে আয় ফিরে আয় জান্নাতে যা। জান্নাতের ভিতরে যে আমার বান্দা এই দুনিয়ার মধ্যে আমি মৌলার পাগল ছিল আমার রাসুলের প্রেমিক ছিল দুনিয়ার মধ্যে অর্থলবি ছিল না দুনিয়ার সম্পদের লোভি ছিল না আজকে কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুদ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য পরের সম্পদ ফাঁকি দাও কেউ যে তোমার নয় কেউ যে তোমার নয় এই দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব কিছু কাজে লাগবে না একমাত্র আমল ব্যতীত জোরে জোরে বলেন ঠিক কিনা আজরাইল কাল্লা আমার বান্দা পাগল হলো আমার তুমি জান্নাতের মধ্যে যাও ডানাতে নিয়ে যাও জান্নাতের আটটা সাপ নিয়ে যাও যে জান্নাতের গেটে থাকবে রে সিত্তাতুল মুনতাহা বড়ই গাস ও মুসলমান নিয়ামত প্রাপ্ত জান্নাতগুলো হাতের মধ্যে সাপটা নিয়ে যাও আর যাহার নামগুলো ডান হাতের মত বাম হাতের মধ্যে নিয়ে যাও বান্দারে দেখাও দেখাইলেও পাগল হবে না জান্নাতের গায়ের উপরে এক আল্লাহ মহান দরজার মধ্যে লাগায় দিবালা ইলাহা ইল্লাল্লাহু

আমি ঘুরি নামি ডিবি দেশে ঘুরি নামিক দেশে নবীর পাগল হ্যাঁ আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বণ আশা ছিল কি জান না মাঝে মাঝে নবীর গাইতেছি কারণ জস্নে জুলো সিদে মিলাদুন্ডবি শুরু হয়ে গেছে এটু মব্বতে বলেন মনে বড় আশা যাব আমি মনে বড় এ আরব সাগর পারি দিব নাই তো তরী পাখানাই তো উড়ে যাব ভার করি আশায় আসে সম্বল নাই আশায় আসে সম্বল নাই করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় কে যাও ভাই চট্টুগিরম্বাসি সোনার মদিন এগুলামের সালাম খানি দিয় গৌষ কে যাও ভাই বোয়লিবাসী সোনারমদিন এ এগুলামের সালাম কনি দিয় আমর সাদ সাদোনাই সাদাসে করি কিউ আমার মনে বড়ং আশা শিল আরো যদি বলেন মনে বরং আশা শিল যাব মত এ আমার ভাইয়ের আমার বন্ধুর কথা বলতে আজরাইল জান্নাতের মধ্যে দরজার মধ্যে লেগবেলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান শুনে নেন সেই নবীর গমনের মাস ইদি মিলাদ নবীর মাস জুসনে জুলুসের মাস এ নবীর আগমনের মাস এই জন্য শুরুতেই বললাম নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী কোনো বান্ধব না নবীবিনে কোনো উপায় নাই নবী কোনো গতি নাই জোরে জোরে চিল্লায় আবারও বলা যাবে না আল্লাহু আকবার যে এইবার সাল্লাম চলে বিমানদারের কাছে দেখাইবে আদ্রাই হাজির হইয়া ডাক বিমানদার এই না আল্লাহর জাহান্ন এই দেখো জাহান্নাম আজল যখন জাহান্নটা দেখাইবে বান্দা ঝুঁকে যাবে জাহান্নামের দিকে আল্লাহ বল আজরাইল বন্ধ করে আমার ইমানদার যদি জাহান নামের ভিতরে ঢুকে যায় ইমানদার ঢুকার সঙ্গে সঙ্গে যাহার নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিব যাহার নামের আগুন লিপে যাবে রে জামার বান্দা জাহার নামের ভয় করে নাই জান্নাতের আশা করে নাই একমাত্র নবীর প্রেমি কইয়া। আমি আল্লাহর গোলামি করছে দেখাতরে জান্নাত জান্নাত দেখাই বাজরা সাল্লাম জান্নাত দেখুন দেখাইবে আমাকে তুমি লোভ দেখাও আমি জান্নাত চাই না আমি জাহান্নাম চাই না না, জান্নাত চাই না আমি যার গোলামি করলাম একটা আমার মৌলারে দেখতে চাই আমি যার প্রেমের মালা গলায় নিলাম একটা বার আমার নবী মোহাম্মদুর রসুল সাল্লানি সাল্লামকে দেখতে চাই জোরে জোরে চিলনা বানা যাবে আমার হাবা এ বন্ধু দেলের কান্ডা লাগা না বান্দা যখন এদিকে তাকাইবে আল্লাহ একবার ধনী দিবে বান্দা যখন দরজার মধ্যে তাকাইবে কালে মা পড়বে আমার আল্লাহ বলবে আজরাইল দেরি করিস না যখন কালে মা পর্বের সঙ্গে সঙ্গে রুটা কবাস করার জন্য ঢুকে যা। আজরাইল আদরাই সঙ্গে সঙ্গে ঢুকে যাবে আপনার দেখ মধ্যে এমনভাবে রুহুটাকে ধরবে সিনার মধ্যে আদ্রাইল ডাকতে বলবে ডাক মানুষ বান্ধা বলবে আজরাই আর শুইতে পারি না রে আজরাইল আর সহ্য করতে পারি না সময় দিবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো শুকা যাবে রে সেরা সেরা সমস্ত সেরা গুলো শুকা যাবে তান্দের উটা অন্ত বুকের ভিতর আসবে আজরাইল আস্তে আস্তে উটা বাইর করে আজরাইল আমার আপন জন্দের দেখা শেষ হয়ে যাবে কালেমা পড়তে পড়তে ইমানদারে মৃত্যু বরণ করবে জোরে জোরে যাবে না হাবা ইমানদারের মৃত্যু হবে অতি হুকুম 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 হবে ইমানদারের কাছে নামাজি ব্যক্তির ইমানদার ব্যক্তিরে সুলের প্রেমিকের পাওয়ার ইমানদারের কাছে আসবে ইয়াইল সাল্লাম ক্ষমতা যত পারবে না শুধু তার অনুমতি নেওয়া লাগবে অনুভূতি নেওয়া লাগবে আর বেঈমানের কাছে নামাজির কাছে বৎকারের কাছে যখন আসবে কোনো অনুমতি নেবে না আসমানের মধ্যে থাকবে মাথা মুবারক জমিনের মধ্যে থাকবে পা ইমানদারের যান কবাজ করার জন্য আজ স জমিনের মধ্যে আগমন করবে বেঈমানদের যান কবাস করার জন্য আজ্রাইল জমিনের মধ্যে এই না এই জমিনের মধ্যে শুধু পা মোবারক রাখবে জমিনের মধ্যে থাকবে পাঁচ মানে থাকবে মাথা মোবারক তাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজলের মাথায় ঢেলে দেওয়া হয় আর ফোটা পানি জমিনের মধ্যে পারবে না এমন দানো বলো আজ্লাম আজলাই এমন ভাবে আপনাকে ধরবে আপনি এক নজরে দেখা পর একবার যখন দেখাই বেরে বন্ধু শুইনাল এই আমার ভাইরা আমার বন্ধুরা আমার আদালত এমন বিকট এমন দানব সাজিয়া আপনার সামনে যখন এক নজর বলকি মারবে মুসলমান সঙ্গে সঙ্গে জিব্বা বাইর হয়ে যাবে পায়খানা বাইর হয়ে যাবে চক্ষু দুটি বড় বড় হয়ে যাবে জিব্বা বড় হয়ে যাবে এই বেঈমানগুলোর গুলোর কঠি কষ্ট দিয়ে মারা যাবে যদি বেইমানের মধ্যে আবার বেইমান মানুষগুলো বেমানা ইমানি মানুষগুলো ও দুনিয়ার মানুষগুলো শুনে নাও বৎকারদের আবার এই বৎকারের অনেকেই আবার ভালো মতো মৃত্যুবরণ করতে পারে যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল করে থাকে সেই আমলটার খাতিরে হয়তো মৃত্যুটা লাসান করতে পারে কবরে তাদের জান্নাতের মধ্যে কবরের বাজান্ডে হাসরের ময়দানে কোনো নিয়ামত তারা পাবে না জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এ ভাই দুইটা মানুষের বৎকার এবং ন্যাক্কার মারা দুইজনই মারা যেতে হবে তবে ইমানদারের মৃত্যুটা হবে আল্লাহ আসানে বেঈমান মুনাফিকদের মৃত্যুটা দিবে অনেক কষ্ট দিয়া এই মরণের পরে দ্বিতীয় নাম্বার যদি মৃত্যুর আর মধ্যে থাকে এত কষ্ট আল্লাহর একজন নবী হযরত বাদান ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে এইটা বললে আপনারা বুঝতে পারবেন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয় বন্ধু ছিল আল্লাহ কোন মানুষ কোন মেহমানদারি কোনদিন খানা খেত না মেহমান সারা হঠাৎ ইদ্রিস আলাইহিস সালাম একদিন নয় দুদিন নয় একটা সপ্তাহ কোন মেহমান

আলাইসাল্লামের কাছে আজর আলাইসাল্লাম চলে আসলেন মানুষের সুরত দরিয়া সালাম দা সালাম আলি কুম্বাই দৃশ্য আলাইসাল্লাম আজ কটা দিন আমি অনাহারে খাবার হবে কি না ইদৃশ আলাইসাল্লাম ডাক দেবার ভাই আমি আমিও মানুষের অপেক্ষা আসি মেহমানের অপেক্ষা চলেন আমার বাসাতে চলেন খানা খাবো দুজন মিলিয়া সন্ধ্যা গণি আসলো আজান পরে গেল ইদৃশ আলাইসাল্লাম খানা মুখে নিল কিন্তু ভিতর থেকে বা ইদৃশ সালাম বিবি দেখে তাকায় দেখে মেহমান কোনো খানা খায় নাও এবার আল্লাহ নবী ডাক দিবি ডাক দেবে আল্লাহ নবী ইদ রিসাল্লাহি আপনার মেহমান আছেন মেহমান নি আসেন মেহমান তো কোনো খানা খায় নাও আপনি খানা খান কিন্তু আপনার মেহমান কোনো খানা খায় না ইদ রিসাল্লাহসাল্লাম ডাক বলে মেহমান আমি গরিব মানুষ বলে তুমি খানা খাইলা না ইদ বলা বলেন জিবি আমি ডাক বলা হুজুর আসলে আমি আপনার কোন মানব নয় আমি কোন মানব নয় কোন মেহমান নয় আমি হলাম ইদ্রিস আমি হলাম আদ্রাই আমি হলাম জিবিনাম আমি আপনার কাছে আসি আমার আল্লাহর হুকুম নেয়া খাস হুকুম নেয়া আপনি আজ একটা শব্দ অনাহারে আছেন দুই তিনটা দিন পার হয়ে গেছে খুদার্ত অবস্থা আছেন আমার আল্লাহ সইতে পারে না এই মান্দার শুনেলান ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ এই কারণে আমারে পাঠাইছে আপনাকে না খাওয়ানোর জন্যে এই জন্যে আমি মানুষের সুরত ধরি আপনার কদমের মধ্যে আসি ইদ্রিস আল্লাহ সাল্লাম কামাকে দুকা দিস এখন শুই না লাও দুকা দিস আমারই এখন তোমার কাছে আমার তিনটা দাবি এক নাম্বার দাবি এটা তোমারে ক্ষমা করতে পারবো না তুমি ভুল করেছো নাই করেছো মাফ করতে পারি একটা শর্তে এক নাম্বার আমার সাথে দোস্ত পতাইতে হবে আল্লাহ ডাক আমি ডাক দেবাল আমার মাবু এ কোন বিপদের মধ্যে আমারে ফেলাইলা আল্লাহ কাই দেবিল দেরি করিস না আমার দোস্ত সমার আমার বন্ধু আমার নবীর সঙ্গে দোস্ত পাতাও সুমনলা বলেন না সঙ্গে সঙ্গে দোস্ত পাতাইলেন দুই নাম্বার আদ্রাইল দিয়ে এখন আমার মারতে হবে আমি আর বাঁচতে চাই না এখন আমার জানটা বাইর করতে হবে এখন আল্লাহ ডাক দে আর আলাইহিস সালাম ডাক দে কো আমার আল্লাহ প্রথমটা তো দস্ত পাতাইলাম দ্বিতীয়টা তো বড় কঠিন এখন তো ইদ্রিস আলাইহিস সালামের মরণের সময় হয় নাই এখন ইদ্রিস আলাইহিস সালাম জানটা বাইর করতে বলে আল্লাহ কি করব আল্লাহ কয় হুকুম দিছি দাও জানটা কবজ করে তিন নাম্বার শর্ত হলো শুনে নাও আমার জান্নাত দেখাইবা জাহান্নাম দেখাইবা এরপরে আমার জীবিত করবা মরা পর আমারে জীবিত করবা জীবিত করে আমারে জান্না জান নাম দেখাইবা জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ একবা আল্লাহ হুকুম দিছে সাদ তুই যেহেতু অন্যায় করে ফেলছিস এখন যা কয় হন পর ইমানদারের ফর যা করছে খ হুকুম এবার ইদ্রিস সাল্লামের সঙ্গে দোস্ত পাতাইলেন এরপরে তার মানলেন জান্নাত জাহান্নাম দেখাইলেন জীবিত করলেন জীবিত হইয়া জান্নাতের ভিতর থেকে বাইর হয়ে আসলেন আদালতাম দরোজার মতো দাঁড়ায় আসে কান্দা ইল ডাক ও আল্লাহর নবী কথা দিছে শুধু জান্নাতের মধ্যে যাবার আইবা দেখে চলে আসবা এখন জান্নাত থেকে কেন বাইর হও না বড় আফসোস জাগে তুমি কথা দিয়ে কথা ইদ্রিস ইদরিসাল্লাহাল্লাম একটা দড়ি বাইর হয়ে আসলেন আবার হাতের মধ্যে চলে গেলেন আর বাইর হয়ে নাও ইদ্রিসাল্লাম বসে আছে জান্নাতের মধ্যে যায় আও আদর সাল্লাম ডাক আল্লাহ নাবি আপনি কথা দিলেন জান্নাত দিকে চলে আসবেন এখন কেন বাইর হন না ইদরিস বলো মানুষের জন্ম কয়েবার হয় কয়েকবার মানুষের মৃত্যু হয় কয়েবার মানুষ জীবিত হয় কয়েবার একবার জান্নাত নাম দেখায় কয়েবার একবার আজরাই সাল্লাম বলা পর ইদরিসাল্লাম বলে আজরাইল তাহলে তুমি ফিরে যাও আমি আর জান্নাত থেকে বাইর হব না কারণ আমি আর জান্নাত থেকে বাইর হব না আমার মৃত্যু হয়েছে একবার জীবিত হয়েছি একবার জান্নাত যার নাম দেখেছি একবার একবার বাইরে আসছি আপনার কথা আমি রক্ষা করেছি আর বাইরে হতে পারি না এই নিয়ামত পাইয়া এই জান্নাতের নিয়ামত গুলো পাইয়া আমি সালাম সালাম এখান তেকার যাইতে ভালো লাগে না আল্লাহর আপনার ডাকতে বলে বন্ধু তুমি জান্নাত পাইয়া আরাম পাইয়া তুমি রইছো থাকো তবে তোমার কাছে জানতে চাই তোমার নিয়ামত গুলো আমার জান্নাত কত সুন্দর কাল্লা অতুলনীয় তোমার জান্নাত তোমার নিয়ামত অফুরন্ত ভালো গো আমার আল্লাহ জান্নাত দেখে আমি খুশি হয়েছি আমার আল্লাহ আল্লাহ কয় বন্ধুরে তারপরে কি একটু বলো বলে আল্লাহ আমার মৃত্যুটা আগে আদ্রাইল কাছে জানতে চায় ডাক দেখ আজরাইল আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে আগে বলো আদ্রাইল সাল্লাম ডাক দে বলে আল্লাহর নবী আপনার মৃত্যুটা হয়েছে সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার মৃত্যুটা তেমনি হয়েছে হাজরা বলা পর ইদ্রিসহাম চিকার মেরে বলে আজরাইল যাও এত মৃত্যু যদি হয় এত কঠিন আমার মৃত্যু যন্তনে এখনো গা থেকে যাই না এত সহজ মৃত্যুটা দিয়েছ তারপর আমার এত মৃত্যুটা তুমি এত সহজ আমার দিয়েছ তারপর আমার গায়ের যন্ত্রণা যাই না যাদের মৃত্যুকালে পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় তাদের কত কষ্ট দাও আজরাইল রে আগে বলো আগে বলো জোরে জোরে বলেন আল্লাহু আকবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আজরাইল রে আমার জানটা করছো আসতে আসানে তাই যদি এত কষ্ট হয় তাহলে যাদেরকে কষ্ট দিয়া মৃত্যুবরণ করে তাদের মৃত্যুটা কত কঠিন হয় দাদু ভাই তাহলে আমাদের সেই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ আমার বন্ধুরা এক নাম্বার বিপাদ বিপাদুলো মরণ দুই নাম্বার হল কবর ঠিক কিনা দুই নাম্বার হলো কবর বেঈমানদের কবর হবে বড় কঠিন ইমানদারদের কবর হবে বিশাল প্রসারিত মুসলমান কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে বাড়ি নাঙ্গি নাই সাড়ে তিন হাত একটা কবর আমতলা জামতলা গাছতলা সাড়ে তিন হাত একটা গর্ত করে কবর বলা হয় কবর বলতে এটা বোঝায় না ভালো করে জেনে নেন আজকে কবরের বিষয়ে বৎকার কবরের বিষয়ে বাজান হাসরের বিষয়ে কবর বলতে বোঝা যায় যদি এটা বোঝায় যারা হাঙ্গর কুমিরে যাদের খাইলো তাদের কবর কোথায় যাদের বাজান বাগে বাঘে খাইলো যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ জোরে বলেন ঠিক কি না মৃত্যুর পর থেকে শুরু করে কে জগৎটাকে বলা হয় কবরের জগৎ কিসের জগৎ কবরের জগৎ মুসলমান কবর হবে এমন কবরের মধ্যে যখন একজন ফেরেস্তা আসবে ফেরিস্তারের নাম হল নুমান ফেরেস্তা কি নাম জোরে বলেন নামটা কি নুমান ফেরস্তা একবার বলেন না নুমান ফেরস্তা আসবে কবরের ভিতরে সর্বপ্রথম আপনারা জানেন মনকার নেকি আসবে কেরামন কাতিবিন দুজন ফেরেশতা আপনার লিপিবদ্ধ করে রাখছে এনতে কালের পরেই হনুমান ফেরিস্তা কবরে আসবে আপনার উঠাইবে উঠায় ডাকতে বলবে ও ডাক ডাকতে বলবে বান্দা ওঠো দুইটা কাগজ থাকবে অনুমান ফেরেস্তার হাতের মধ্যে কয় টুকরা একটা কাগজ নিয়ে হাসির হইয়া যাবে কবরের মধ্যে হাজির হয়ে যাবে জিন্দা করবে উঠাইয়া জিন্দা করবে স্বপ্নে যেমন দেখেন এমনিভাবে উঠাইবে উঠাইয়া ডাকতে বলবে ও বে ডাক বলে বন্দারে এই নাও এই যে পড়শন নেওয়াও এই পড়াশোনাটা কাগজের মধ্যে থাকবে দুনিয়ার মধ্যেতে ষাটটি বছরের জেন্দেগি চল্লিশ বছরের জেন্দেগি তুমি কি কি করছো সব ভালো কর্মগুলো এই কাগজের মধ্যে থাকবে আর এক টুকরা কাগজের মধ্যে থাকবে তুমি কোথায় কি কাজ করেছো আর ন্যায় করেছো কোথায় তুমি সুদ খেয়েছো কোথায় ঘুষ খেয়েছো কোথায় জিনা ব্যবচার করেছো কোথায় তুমি মিথ্যা মামলা দিয়েছো কোথায় তুমি কি কাজ করেছো সবগুলো লিপিবদ্ধ থাকবে বান্দার হাতে যখন দিবি কাগজটা দেখে পড়িয়া আচ্ছা আনন্দিত হয়ে যাবে বান্দা তুমি এটা লেখো ভালো করে লেখে নেন বাবা বান্দা তুমি এটা লেখো সঙ্গে সঙ্গে বলবে আমি কাগজ পাবো কোথায় কাফনের কাপড় তিন টুকরা কাপনের কাপড় কপুর দেওয়া হয় হাকিকতটা শুনে নেন বাবা প্রথম এক টুকরা কাফনের কাপড় গা থেকে খুলে নেওয়া হবে ডাক বান্দা এই নাও তোমার কাফনের কাপড় এটা হলো তোমার কাগজ এই কাগজটা হাতের মধ্যে নাও এটার মধ্যে তুমি লেখা শুরু করো কয়েক কালি পাবো কোথায় কলম পাবো কোথায় বলে কলম হলো তোমার ডান হাতের ও তাঙল মুবারক বলে কালি পাবো কয় কালি হলো তোমার গালের থুতু মুবারক এবার বান্দা লেখা শুরু করবে নিজের আমল নামাটা নিজে লেখবে তেত্রিশ বছরের জেন পঞ্চাশ বছরের জেন্দেগি আশি বছরের জেন একশো বছরের জেন্দিগি বান্দা শুনলাম বাবা ভালো মন্দ দুটোই বুঝে নেন কেন রাত হয়ে গেছে বেশি কষ্ট দিব না এইবার ভালো মন্দ দুটি অন্যায় ভালোটা লেখা শুরু করবে লেখা শেষ হয়ে যাবে আনন্দে লেখা শেষ হয়ে যাবে এবার বান্দার হাত থেকে কাগজ কাপড়ের কাপড়খানা টান্দে খুলে নেবে আবার আর একখানা কাপড় দিবে হাতের মধ্যে বান্দা টান্দে দ্বিতীয় কাপড়খানা টান্দে বল বান্দা লেখো এবার তাকা দেখবার বন্ধ এই চল্লিশ বছরের জিন্দগির মধ্যে কত নামাজ কাজা দিছ কতটা মহিলার সঙ্গে চিনা ব্যবচার করেছো কত জায়গা তুমি মিথ্যা বলেছ কত জায়গা তুমি অন্যায় অপরাধ জগতে করেছো কোথায় গাঁজা খেয়েছো মদ খেয়েছো এই অন্যায় গুলো কাগজের মধ্যে লেখা থাকবে বান্দা এক একটা অন্যায় যখন পারি না আমি অন্যায় করি নাই অন্যায় করি নাই কত টাইম অন্যায় করছেন কোন দিন করেছেন কোন মাসে কোন তারিখে কত সেকেন্ডে আয়নার মতো হাজির হয়ে যাবে পালানোর কোনো জায়গা থাকবে না এই দুনিয়ার জেন্দেগি তো পালানোর জায়গা আছে মিথ্যা রাসায় নেওয়ার জায়গা আছে ওই জায়গা কিন্তু জায়গা নাই কবরে কিন্তু পালানোর জায়গা নাই আপনার ষাট বছরের জেন্দেগির মধ্যে কত জায়গা আপনি অন্যায় কাজ করেছেন সব কিছু এক একটা লেখবে আর এক একটা কান বেন লেখতে চাইব না জোর করে তাকে মারা হবে হাতুড়ে দিয়ে একটা বাড়ি মারা হবে বান্দা শত্রুগজ মাটি নিচেই নেমে যাবে আবার তারে টান্দে উঠানো হবে উত্তোলন করা হবে ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবেন বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে পায়ের গড়ের মাটিগুলো মাথার গড়ে চলে যাবে উপর থেকে চাপ দেওয়া হবে নিচের দিকে নিচের থেকে চাপ দেওয়া হবে উপরের দিকে কবরের ভিতরে উল্টাপাল্টা শুরু হয়ে যাবে রে মুসলমান শুনে নেন আপনি এক একটা অন্যায় অন্যায়গুলো আপনার নিজ নিজাতে লেখা লাগবে বলবে বান্দা শুনে নাও নিজের আমল নামা নিজের লেখা লাগবে অন্য লেখে দিবে না আজকে অনেকেই লাগছেন আপনার কেরামন কাতিবি জন্মের পর থেকে লেখা শুরু করেছে মৃত্যুর আগ পর্যন্ত লিখবে আর লাগবে এই কাগজগুলো জমা হয়ে যাবে রে এটা আবার নিজ যাতে লেখা লাগবে রে মুসলমান এই নোমান ফেরেস্ত আপনাকে জোর করে লেখাবে রে বান্দা লেখায় মুখের পরে সুরে দিয়ে চলে যাবে আর আফসোস পড়বে এই কাগজটা যদি কোনো ব্যক্তির নেই আমল বেশি থাকে সঙ্গে সেই কাগজটা থাকবো পরে বাদ আমল যদি বেশি হয় এটা থাকবে তার উপরে বান্দারে তুই আফসোস করতে করতে রওনা হয়ে যাবে আর বলবে বান্দারে একটু পরে তোর কবর আসবে 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 কার এই মান কার্নে কীরা সল করবে শুধু অনেকের কবরে কেউ বলে একটা প্রশ্ন জবাব হবে কেউ বলে তিনটা জবাব হবে ওই কবরের মধ্যে আসবে কাগজ টুকরা গলায় লটকানো থাকবে বান্দার গলার মধ্যে লটকানো থাকবে বান্দা যখন নেকামলদার হয়ে যাবে বান্দার আফসোস করে বলবে বান্দারে বাদা বান্দা তুমি ধন্য আর আনন্দিত হইয়া ডাকতে দে বলো আজ ব্যক্তির বাদা অন্যায় করবে যার গুনার বোধে বেশি হবে গো বৎকার ব্যক্তি বৎকার নসীব ব্যক্তির আফসোস করে ডাকতে বলবে ও বান্দা চল্লিশ বছরের জিন্দেগি আশি বছরের জিন্দেগি তুমি অবহেলায় হারাইলা নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই জাকাত দাও নাই ভালো পথে চলো নাই বিবিকে তুমি সৎ পথে রাখো নাই সন্তানাদি ভালো পথে রাখো নাই বড় আফসোস জাহান নাম উকি নামের খুলে দেয়া হবে ওই জাহান নামের গেটের ভিতরে জাকুম নামে কাটা যুক্ত গাছ থাকবে আর এই গাছগুলো কি রাজ করে ফেলবে কাটা গুলো দূরে দূরে খেয়ে ফেলবে মুসলমান শুনে নাও জাহান জাহান্নামের দরজাগুলো জাহান নামের খুলে দেয়া হবে বাদান্ডে কিয়ামত পর্যন্ত জাহান নামের আগুন বইতে থাকবে বৎকার মানুষের আল্লাহ একবার বলেন না জাহান নামের বৎকার যারা যাহার নামের আগুনগুলো চালু হয়ে যাবে যার নামের আগুন কবর পর্যন্ত কেয়ামত থাকবেন আর ইমানদার যারা হবে কবরের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে জান্নাতের নিয়ামতগুলো তারা কবরে শুয়ে শুয়ে পাবে আমার ভাইয়েরা এই জন্যে দুনিয়ার জিন্দিগিতে ষাট বছরের জিন্দিগি পাইয়া পঞ্চাশ বছরের জিন্দিগি পাইয়া ভালো আমল করবেন যেখানে আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় সেই দেশের আমলটা আমাদের ভালোভাবে করে যেতে হবে এই কবর বাজান দ্বিতীয় নাম্বার বিপাদ কবর এই কবরের জন্য আল্লাহ আমাদের আশা নিরাকে জোরে জোরে বলে না আমি বৎকারের কেয়ামত পর্যন্ত বৎকার কবরের ভিতরে থাকবে কেয়ামত পর্যন্ত ওই জাহান নামের আগুন বিশ্ব সাপ বিচ্ছু এগুলো তারে দংশন করতে থাকবে সাতটা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর দরজা দিয়া যত এই জাহান নাম পর্যন্ত পৌঁছাই দেবে স্বরঙ্গটা যার নাম থেকে একটা অগ্নিকাণ্ড এসে আপনার গায়ে লাগবে এখান থেকে সমস্ত আজাবগুলো আপনার কবর পর্যন্ত আসবে আর ইমানদার কবরে থাকবে আসানে জোরে বলেন সোভা হ আরো জোরে বলেন ইমানদারের কবরে সাতটা আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এখান থেকে নিয়ামতগুলো কবরে শুয়ে থাকবে কেউ একটা ঘোমের মধ্যে সত্তর বছর চলে যাবে কারোর একটা ঘোমের ভিতরে পঞ্চাশ বছর চলে যাবে হাজার বছর চলে যাবে গোমায় থাকবে আসানে কবরে শান্তির মধ্যে থাকবে এখন কবরে যদি শান্তিতে থাকতে হয় দুনিয়ার জেন্দিগি কি ভালো কর্ম করার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না আর যদি কবর এই দুনিয়া দুনিয়ার কয়েকদিনের জন্য বাবা এই দুনিয়া কয়েকদিনের জন্যে দুনিয়ার চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমার আপনার জিন্দিগি থাকবে এর জন্যে আমরা দুনিয়ার মধ্যে জিনা ব্যবিচার অন্যায় জুলুম যা পার্সি আমরা তাই করতেছি আমার বাবারা দ্বিতীয় নম্বর হলো কবর তাহলে কবরে বোঝা গেল যে আমার আপনার আমল নামা নিজ হাতে লেখা লাগবে এখন আমরা কি ভালোটা লেখতে চাই না খারাপটা লিখতে চাই যদি বলেন ভালোটা লিখতে চাই না খারাপটা লিখতে চাই আপনার আমল নামা আপনাকে লেখা লাগবে আপনার যেমন পরীক্ষার খাতায় নিজেরটা নিজের লেখা লাগে ঠিক কেমন ওই কবরের মধ্যে নিজের আমলটা নিজের লিখে দেওয়া লাগবে আবার ভাইয়ের আমার বন্ধুরা আমার দুই নাম্বার চলে গেল তিন নাম্বার হলো এ মুসলমান তিন নম্বর হল হাসন ময়দান আল্লাহর বলেন হাসনের ময়দানে মানুষগুলো শুধু দৌড়াইবে উপরে সূর্য উদয় হবে কোন দিন আমার আল্লাহ বলেন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে এই জমিনটা আমার আল্লাহ পড়ে আত্মা বানায়া দিবে এই জমিনের মধ্যে যত পানি আছে রে এই পানিগুলো আমার আল্লাহ পুড়ে ছাই বানায়া দিবেন আপনাদের চট্টগ্রামের জমিনে পানির অভাব নাই চারিদিকে সাগর চারিদিকে নদী এই পানিগুলো পুড়ে হবে ছাই এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হবে তা আমা আল্লাহ আকবর বলেন না এই মাটিগুলো গুলো পুড়ে হয়ে যাবে তামাং যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ কি থাকবে বলেন কে থাকবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না তামা হয়ে যাবে এই বাড়ি ঘর দৌড় কিচ্ছু থাকবে না কেমত যেদিন হবে হাসরের ভালো করে শুনে নেন বাবা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কায় বান্দারে যেদিন আমি থাকব আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে সুবাহ বলেন না আরো যারা বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমি কথা পিরা মাঝে মাঝে বলি নবী এমনি বলেন নাই নবী বলতেছেন হায়াতি খায়রুন লাকুম মামা মা মায়াতি খায়রুন লাকুম আমার নবী বলে আমার উম্মতের রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমি নবীজি এই যে মেলাদুন নবী শুরু হয়ে গেল নবী বলে উম্মতের রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা আমার উম্মতের জন্য বড় গো কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলে করেছি আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মাতের শরিয়া তরি কথা মানে প্ল্যাটফর্ম আমি আমার উম্মাতের শিখাইছি আবার আমি নবী বিদায় হয়ে গেছি ও মামাতি খৈরুল্লাহম আমার নবী বলে উম্মাতি আমি নবী আনতে কাল করেছি বিদায় হয়ে গেছি এটা আমার উম্মাতের জন্য বারো কল্যাণ কারক কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মাদ যখন পৃথিবীর মধ্যে ভালো কোনো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহ দরবারে প্রশংসা করি উম্মা হইয়া আবার পৃথিবীর মধ্যে যদি কোনো উম্ম পৃথিবীর মধ্যে কোন ভুল করে কোনো পাপ করে আমি আমি আমার আল্লাহ দরবারে আমার করি ক্ষমা এমন নবীর পক্ষে থাকার দরকার আছে নাকি রে ভাই আমার দাদু ভাইরা কোন নবীর দেখেন না সব কিছু যেদিন শেষ হয়ে যাবে থাকবে কে কেয়ামত শুরু হয়ে গেছে আসরের ময়দানে বাবা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে আমি অল্প অল্প কথা বলে চলে যাচ্ছি একদম বাংলা ভাষায় সুন্দরভাবে বেশি বোঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে সময় দিতে পারবো না তো এই জন্যই বলতেছিলাম যে যেদিন কিচ্ছু থাকবে না আসমান জমিন সব কিছু একাকার করে দিবে আমার আল্লাহ জমিনটাই জমির উপরে বাড়াবাড়ি করতে জমিনটা কত ফাঁকি দিতেছি কত মানুষেরে এই জমিনটা ফুঁড়ে তামা হয়ে যাবে কি হয়ে যাবে যেন বলেন কি হবে একটু গরম হলে হাঁটতে পারি না যখন আপনার গরম পরে উত্তপ্ত গরম চট্টগ্রাম যাবেন একটু হাইটে আপনার এই কি যেন রাস্তা দিয়া পিজের রাস্তার উপরে হাঁটা যায় না খালি পায় যেরকম ঠিক কিনা হাঁটা যায় রাস্তার উপরে হাঁটা যায় না যেদিন তামা হয়ে যাবে জমিনটা আর জমিনের উপরে যত পানি আছে সব পানিগুলো আল্লাহ পুরায়া সাই বানায় দিবে কি হবে সাই হয়ে যাবে কিচ্ছু থাকবে না থাকবে আল্লাহ আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে সুমান্লা বলেন না হাবিবের ভালোবাসা নি এই জন্য আমরা শুনিনি না নবী নবী বইলা পাগল এখন নবী বলতেছেন নবী বলতেছেন হায়াতি হইরুল্লাহ আমার হায়াতের জিন্দিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক না আরো জরে আবার আমি মৃত্যুবরণ করেছি অনেকে কয় নবী মরে গেছে বেইমানেরা হন আমার নবী মরে গেছে অনেকে কয় আমার নবী বলতেছেন অমামায় আমি নবী এতেকাল করেছি এটাও আমার উম্মাতের জন্য কল্যাণকারক কারণ আমি নবী যখন আমার কোন উম্মাত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে এই যে আজকে বসছেন জান্নাতের বাগানে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন আমার নবীজি প্রশংসা করে আল্লাহ দেখো না আমার বান্দা আমার অমক বান্দা দুরু শরীফ পড়তেছে অমক বান্দা নামাজ পড়তেছে অমক উম্মাত এই কাজ করতে করতে আমি আমার উম্মাতের হইয়া প্রশংসা করি তোমার দরবার আমার উম্মাদ কত ভালো আবার কোন উম্মাদ যদি গুনাহের কাজ করে আমার বাবার আপনাদের বুঝতে ভালো হবে যে আপনার ছেলে অন্যায় করে আমাদের ইমাম সাহেবের ছেলে অন্যায় করছে গোপনে মাফ চাইছি আপনার ইমাম সাহেব যে আমার ছেলে অন্যায় করছে ভুল করেছে মাফ করে দেন আবার যদি কোনো মাতবার যদি এলাকার কোনো ছেলে অন্যায় করে মাতবার চেয়ারম্যান যে মাফ চায় ঠিক কিনা কথা কন কথা কোন তা আমি আপনি ভুল করি মাপ চাই আমার নবী কোন নবী মাপ চাইব জন্য আমার নবী চাইব এই জন্যে সন্নিরা নবীর জন্য দেওয়া না জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না বুঝেননি হাসরের ময়দানও নবী কবরে নবী 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 ফুলসিরাতে কোথায় লাগবে না এখন আমার দেশের কিছু মানুষ নবীর বিপক্ষে চলে যায় আমি কই তখন তারা মারা যাবে মারা গেলে তাদের লাশটা রাখবেন বিসমিল্লা মিল্লাতে কুত্তাউল্লাহ মনে থাকবো কথা বলেন নবীর বিপক্ষে যারা চলাফেরা করে নবীর মিলাদ অস্বীকার করে নবীর বিপক্ষে কথা বলে আমার নবীর উপর আঘাত দেয় তাদের লাশ রাখতে হবে কুকুরের দলে কুকুরের মিল্লাতে নবীর মিল্লাতে রাখা যাবে রাজি আছেন কতক্ষণ রাজি আছেন যখন মারা যাবে আমাদের ইমাম শেফ যে কয় কার মিল্লাত আল্লাহর রসলে মদিনাওয়ালার মিল্লাতে রাখলাম দলভুক্ত করে দিলাম জীবন বইরা নবী দূরত পড়লি না জীবন বইরা একটা দুইটা দল আছে একটা আমলিক একটা বিএনপি সারা দিন বইরা করলে বিএনপি বিএন ধানের শেষ দানের শেষ নৌকালার তোরা ভালোবাসবো নৌকা নৌকা কইলে দানে শেষ আলারা ভালোবাসবো সারা জীবন নবীর দুশ্মনী করলি মরার পর মিরার মরার পর মিথ্যা কথা কয় কেন নবীর দলের লোক নবীর মিল্লাতের লোক এরা আরো বড় ওয়াট ফার জোরে কন ঠিক কিনা জোরে কন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আসরের ময়দান হবে কঠিন যেদিন পিতা পুত্র চিনবে না ভাই ভাইকে চিনবে না স্ত্রীর স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না সবাই দৌড়াইবি সবাই দৌড়াবে হাসরের ময়দানে ওদিন একটা হলো সাফায়েত কুবরাটা আর একটা হলো সাফায়েত সোগরা একটা সাফায়েত যেটা বলো বচন আল্লাহ ওদিন ঘোষণা দিবেন সাঁায়াতের কোবরা বলা হয় একমাত্র একমাত্র আল্লাহ ব্যতীত আর কোন ব্যক্তি সাঁফায়াতের জন্য নয় নবী ব্যতীত বাদান রে নবীগণ সেদিন একমাত্র কো কম দিবে সাঁায়তে কোবরা যেটা বড় বড় সাপায়েত সেই সাফায়তের দায়িত্বে একমাত্র আমার নবীজি দা নবীজিকে দেওয়া হবে আমার আল্লাহ তালা আমার হাবিবকে ডাকতে বলবে হাবিব অন্য নবীদেরকে নয় অন্য নবীদেরকে নয় কারণ রহমাতুলকে আমার আল্লাহ ঘোষণা দিবে যাওরে যাওরে মোহাম্মদ যাও ও আমার বন্ধু যাও তোমার উম্মাদদের জান্নাতে নিয়ে যাও আর সর্বপ্রথম আখিরী নবীর উম্মাদ জান্নাতে প্রবেশ করবে অন্য নবীগণ অন্য নবীগণ জান্নাতে যাওয়ার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন এর আমার নবী আখিরী নবীর উম্মত যাবে আগে জান্নাতে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা সুবহানাল্লাহ সাবাদ সুগরা ও মুসলমান ইদুনু ছোট দিন আর হুকুম দিবেন অন্য নবীগণ অলিগণ গৌসগণ কুতুবগণ তাদেরকেও সফেত করার জন্যে আমার আল্লাহ হুকুম দিবেন নবীগণকে আমার নবীরে বলবেন আপনার পক্ষে যারা পরিচালনা করেছিলেন মুসলমান শুনে নেন যারা দুনিয়ার মধ্যে ইসলামের জন্য রাসুল্লার পক্ষে যারা কথা বলবে তাদেরকেও বলবে যান আপনাদেরকেও হুকুম দেওয়া হলো তাদেরকে বেছে বেছে রাসুল্লাহর পক্ষে দেয়া দেন ও দুনিয়ার মুসলমান সেদিন বলতেছিলাম কেমন ময়দান হবে বড় ভাই এবং

আর একটা ছায়া পাবে গাছের ছায়া পাবে আর একটা গায়ে যাবে ডাকতে বলবি আশালি আমাকে আর একটু নিরাপত্তা দাও আর একটু ছায়া পেয়ে যাবে এইরকম আগা যাবে জান্নাত পর্যন্ত আগা যাবে রে মুসলমান ওই জান্নাতের গেটে যে দাঁড়ায়া যাবে দুনিয়ার ছোট্ট ছোট্ট আমলদারী মানুষগুলো গেটের মধ্যে দাঁড়ায়া যাবে গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায়া কানবে চিৎকার মারবে জান্নাতি মানুষগুলো দেখবে আমার নবী জাহান নামের ওই মানুষগুলো চিৎকার নবীর কানে যা লাগবে আমার নবীজি চিৎকার মারবে রে মুসলমান তিনটা সিজদা মারবে নবীজি ওই দিন কেমন ময়দানে প্রথম সিজদায় পড়ে থাকবে আমার আল্লাহ ডাকতে বলবে হাবি আপনি সিজদায় পরে আসেন সিজদা তোলেন আমার আল্লাহ বলবেন রে আপনি সিজদা তোলেন আমি সহ্য করতে পারি না আপনার সিজদায় কান্না সহ্য করতে পারি না আমার নবী মাথা তুলবেন ডাক বলবেন হাবিব আপনি কেন কাঁদছেন আপনি কান্নাগত অবস্থায় আছেন কেন আমার নবী বলবে আমার মাতিরা কান্দে আমি নবী সহ্য করতে পারি না আমার আল্লাহ হুকুম দিবে হাবিব উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনার চোখের দৃষ্টি আড়ালে যতক্ষণ পর্যন্ত আপনার নজর । যায় সব <petal unserem> সবাইকে আমি মাফ করে দিলাম নবীজি একবার তাকাইব উত্তর দিকে আবার তাকাইবে দক্ষিণ দিকে আবার তাকাবে পশ্চিম দিকে আবার তাকাইবে বা পূর্ব দিকে এই রকম দৃষ্টি শক্তি যখন তাকাবে ওইগুলোকে জান্নাতে দেয়া হবে আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে আমার নবীর পক্ষে থাকলে লাভ না লজ বা জানলে এবার নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবে আমার আল্লাহ ডাক বলবে হাবি মাথা তোলেন নবীজি আবার মাথা তুলবে বলে কেন কাঁদছেন আমি উম্মাতের জন্য কানছি আমার আল্লাহ বলবে হাবিবরে আবার আপনি তাকান চারিদিকে তাকান আপনার দৃষ্টি শক্তি যত দূর যাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে আপনার নজর যায় সবাইকে আমি মাফ করে দিলাম আবার মাফ করে দেওয়া হবে এবার আবার নবীজি আবার সিজদার মধ্যে পড়ে যাবে আবার সিজদায় পড়ে কানবে আল্লাহ বলবে হাবিবরে আপনি আবার কেন সিজদার মধ্যে পড়লেন নবী বলবে আমি উম্মাতের কান্না শুনতে পাই উম্মাতের করুণ কান্না আমার কানে এসে লাগে আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ এবার না আমার আল্লাহ বলবে হাবিব রে আবারও এক নিয়ম আপনি দেখেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক আপনি তাকান আপনার উম্মাদের আমি মাফ করে দিলাম আমার নবীজি আবার তাকাবেন ওই রকম তাকাবেন সবাইকে মাফ করে দেওয়া হবে এরপরে যারা থাকবে এ মুসলমান শুনে নেন এইবার নবীজির ভালোবাসায় আল্লাহ মাফ করিয়া দিয়া তাদেরকে জান্নাতে দেয়া হবে এবার একটা দল চই থেকে যাবে তাদেরকে আমার আল্লাহ এবার নবীজি আর শেষ পড়বে না আমার আল্লাহ বলবেন হাবিবরে ওই সমস্ত বেমানগুলো শুনে নেন আল্লাহ আল্লাহ বলবে হাবিবরা আমি নান্নাস মানুষের মধ্যে ব্যাকুল তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা অমিলা কিনা কিনা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও মা হুম বি মুমিনিন এক দল বেঈমান ছিল মুনাফিকরা ছিল যারা আপনার কদমের মধ্যে যাইতো আর মুমিন বলে দাবি করতে ইসলামকে ধোঁকা দিত হাবিবরা আজকে তাদের কার ক্ষমা করা হবে না রে তাদের জন্য আমি রেখে দিলাম মুঈদ কাফি ওই কাফের বে ইমান মনাফিক ধারে জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখে দিতেছি সাতটা জাহান্ন ওই জাহান্নামের ফেরেশ তারা ডাকছে ফেরেশ তার সর্দার সেদিন হইয়া তাদেরকে হাত ধরে ধরে নিয়ে পায়েসি কর দেয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে জোরে জোরে বারণ আল্লাহ বা দাদু ভাই বড় কষ্ট হলো হাসরের ময়দান আরো কঠিন নবীজি কিন্তু মাতের কাণ্ডারি কেমন দেখেন একটা কথা বলে আমি শেষ করবো আলোচনা সমস্ত নবীদেরকে একটা নিয়ামত পার্সোনাল দিছে কি দিছে পার্সোনাল এক একটা ক্ষমতা দিছে পাওয়ার দিছে আমার নবীরও একটা দিছে নবী যেদিন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার একটা পার্সোনাল নিয়ামত আমি দান করছি সব নবীর ঈসা মুসা দাউদ নবী সমস্ত নবীরই আমি দিছি আপনারও দিব একটা আপনি কি চান একদম পাশাপাশি বইছে এরকম আল্লাহ রব্বুল আলমিন আর হাবিব কোনো পর্দা নাই দুজন পাশে বৈশা বৈশা আলাপ করতেছে আমার নবী বলতেছেন প্রথম যখন আপনি কি চান বলেন এটা আপনার পার্সোনাল চাওয়া ও মাত্রা তো চাইছেন এখন আপনি আপনার পার্সোনাল একটা চান কী চাবেন যে নিয়ামতটা চাবেন এটা আপনাকে দিব হাকাজা যা তা যা তাও অনেক কম না পরিপূর্ণ ভরপুর করে দিব একবারে অনেক দিব ওই কমটম দিব না আপনার জন্য পার্সোনাল স্পেশাল নবীজি বলতেছে ইয়ার অব বিহাবলি উম্মাতি সুমনলা বলেন না আরো জোরে বলেন আরো জোরে দ্বিতীয়বার চাইছে নবীজি বলে ইয়ার অব বিহাবলি উম্মাতি তৃতীয়বারও বলতেছে ইয়ার অব বিহাবলি উম্মাতি আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনি সদা সর্বদাই পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন কানলেন উম্মাতি আগমন শরিয়াতে পাঠাইলাম তখনও কানলেন উম্মাতি তেষট্টি বছরের জেন্দেগি আপনার হায়াতের জেন্দেগি তখনও কানলেন উম্মাতি নবী গো আপনাকে আমি দিদার দিলাম মিরাজ দিলাম এখানেও আপনি কানলেন উম্মাতি নবী গো আপনি জান্নাতের গেটে দাঁড়ায়া কান্দেন এ আরব হাবলি উম্মাতি জাহান নামের দরজায় হক উকি মারেন যে কোন বান্দা জাহান নামে যায় এখানেও কান্দেন আপনি আরব্বি হাবলি উম্মাতি আপনার উম্মাদ বিনে আপনার কি কিছু চাওয়ার নাই আমার নবী বলে না আমার একটাই মাত্র দাবি আমার পর দিগার আলম হে আমার আল্লাহ আমি আমার উম্মাদেরকে চাই জোরে বলেন মার হবা আরও জোরে বলেন মার হবা তবে আমাদের কি নবীর পক্ষে থাকার দরকার আছে কি কিনা আরো জোরে বলেন আছে কি না সেই নবীজির সাফায়ত যদি আমাদের দরকার হয় তাহলে নবীর পক্ষে থাকার দরকার জোরে বলেন ঠিক কিনা নবীজির কর্মকাণ্ড করার দরকার আছে জোরে বলেন ঠিক কিনা এই জন্য মিলাদুল নবীর মাহফিল মুসলিম মিল্লাদের ঈদ হলো কয়ডা মুসলমানদের ঈদ কয়ডা জোরে বলেন কয়ডা আরো জোরে বলেন কয়ডা একটু জোরে বলতে হবে কয়ডা পাঁচটা কয়ডা হাই রে কি অবস্থা আপনারা তো আমার সাবজেক্ট দিয়ে দিয়েছেন এখন হয়তো অধিক যাওয়ার দরকার কোন দিক থেকে কোনে যায় মাথা খারাপ হয়ে যায় অল্প টাইমের মধ্যে কথা কইতে গেলে বেজাল বেঁধে যায় আপনার জসনে জুলুস জুলুস এটা করেছে ফেরেস্তারা করছে আল্লাহ পাক তার ফেরেস্তাদের করাইছে জমিনের কুলমাকলু কাজ সবাই নবীজির জুলুস করেছে সুবর্ণা বলেন না ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্মবৃত্তান্ত মুসলমানদের ঈদ হলো পাঁচটা কয়ডা জোরে বলেন কয়ডা আর একটু জোরে বলেন কয়ডা কয়ডা ঈদ সুবানরা বলেন না নাম্বার ওয়ান মনে রাখবেন আর ভুললে চলবে না আপনার ঈদে মিলাদুল নবীর মাহফিল করেন এখন ঈদ জানেন না এক নম্বর ঈদের নাম হলো ঈদ এ মিলাদুলনী সাহু এই ঈদের পালন করেন দুইটা কইলেন কেউ তিনটে কইলেন এক নম্বর ঈদের নাম কি ঈদ এ মিলাদুলনী সাল্লাম জোরে বলেন না ঈদ নম্বর ঈদ উল ফেতের দুই নম্বর আরো জোরে বলেন দুই নম্বর তিন নম্বর ঈদ উল আযহা তিন নম্বর ঈদ উল আযহা চার নম্বর জুম্মা আজকে কি বার ছিল কথা কন আজকে রাতটা কিন্তু সফে শনিবার কথা বোঝেন নাই জুম্মা শেষ করে ফেলেছি ইয়াহদ সফের রাত পড়েছে শনিবারের রাত্রে পড়েছে গভীর মনোযোগ খেয়াল করবেন আগে দরকার ছিল আলোচনা করা আজকে বুঝে বুঝতে বুঝতে পারি নাই আমার তো আসলে কোন দিক থেকে কোন আগেই বলছি যে বাবা একেতে থাকি অসুস্থ অনেক দূর থেকে আসতে হয় তারপরে কথা বলতে গেলে আওলাই যাই মাথার ভিতরে কোন দিকতে যামো আমার দাদু ভাইরা চার নাম্বার হলো ঈদ আপনার কি আহমদ জুম্মা পাঁচ নাম্বার হলো আরাফাতের ময়দান কয়ডা ঈদ জোরে বলেন কয়ডা মনে থাকবো আমরা মুসলমান নবীর জুলুস যারা করি মিলাদুল নবী পালন করি আমরা ধন্য কারণ অল পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কাছে ফেরেস্তাদের কাছে জমিনের কাছে সব কুল কায়নাতের এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলী আসসালাম জোরে না আমিন মনে থাকবো জোরে বলেন মনে থাকবো আপনাদের চট্টগ্রাম যে সাজান সাজাইছে ইদুল ফেতর এত সাজায় কথা কয় না তাহলে বুঝতেও আর বাকি নাই যে সবচেয়ে বড়ো ঈদ এটাই কথা কয় না কেন সবচেয়ে বড়ো ঈদ এটা কোন ঈদ ঈদ এ মিলাদুলনী সাল্লাল্লাহু মনে থাকবো তো কয়টা ঈদ বলেন দিয়ে জোরে জোরে বলেন এক নাম্বার নাম্বার বলেন এক নাম্বার দুই নাম্বার দুই তিন নাম্বার চার নাম্বার ইয়ামুজ্জুম্মা পাঁচ নাম্বার আরাফাতের ময়দান মনে থাকবে তো এখন কোন মুন্সি আয়শা যদি কয় দুই ডাই ঈদ দুই ঈদ কবে কারা জানেন দুই ঈদ কবে যারা অভাবী অভাবী বোঝেন কথা কয় না অভাবী বোঝেন না আমি আবার উহাবি টুহাবি বলি না নাম কি অভাবী আরে মিয়া না দরকার নাই পরের বিরোধিতা করার কারণ অভাবীরা ইদুল ফেতরে পাওয়া যায় জাকাত ফিতরার টাকা কিসের টাকা অবাবনলি কেউ চায় কিছু কথা কয় না অবাবনালী চায় ওরা অভাবে পড়ে যায় ওই সময় জাকাত ফিতরার টাকা পায় আর একটা উল ফেত আজাহা এটাই পাওয়া যায় চামড়া গরুর চামড়া ছাগলের চামড়া মেশির চামড়া দেখবেন পোস্টার করে করে কয় আমাকে দিবেন যদি কন ঠিক কি আমরা দিতে রাজি না এই দুইটা ঈদ পুরা মানে আর আমরা আমাদের পকেটেরটাকে খরচ করে পালন করি সুন্দর অল বিশ্ববাসীকে জানিয়ে দিই আসমান জমিন খুশি নবীর মিলাদে নবীর মিলাদে আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে নিয়ে নবীর নবীর মিলাদ পালন করেছেন শুধু তাই নয় আমার বাবারা আমার আল্লাহ নামাজ করে না রোজা রাখে না হজ করে নাই জাকাত দেয় না একটা কাজ করে সদা সর্বদায় আমার নবীর দুর পরে জোরে বলেন না আমার হাবা ঠিক কি আল্লাহ বোঝার তফিক দান করুক এই পাঁচটা ঈদ আমরা পালন করতে চাই এইটার উপরে আপনার আলোচনা করার দরকার ছিল আজকে তা আমার বাবারা আমরা ঈদের মিলাদুলনী আমরা বুঝতে পেরেছি এই ঈদ আমরা পালন করতে চাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুক আরও জোরে বলে না আমিন আল্লাহ আমাদের এই কবর হাসর নিয়ে আলোচনা অনেক আলোচনা আমার ইউটিউবেতে আসে এগুলো বিস্তারিত একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে সময়ের ব্যবধান হাদিস কোরআন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে একটা বিষয় করতে গেলে অনেকগুলো সাবজেক্ট দিছে এটা বলতে গেলে আমার রাত শেষ আল্লাহ আমাদের সবাইকে বোঝাত তফিক দান করুক সকলে একটু নবীজিকে সালাম জানাই আ নবী এখন দোয়া হবে যারা তাবারক দিবেন কারোর হাতের পথ দিবেন না মোনাদাতের ভিতরে তাবারক বন্টন হবে কারোর হাতের পথ দিবেন না সামনে রেখে যাবেন আদবের সঙ্গে তাবারক নেবেন এখন দোয়া হবে দোয়ায় শরিক হয়ে যায় রাত অনেক হয়ে গেছে একটার ভিতরে কমপ্লিট করার তো প্রয়োজন ছিল দুইটা বেজে গেছে যত রাত যাবে অনেকেই ফজরের নামাজটা কাজা যাবে এর জন্য দায়ী আমরা থাকব মাহপিল কমিটির ভাইরা তাবারক আইছে

ঐতিহাসিক পশ্চিম শাক পরা বৈতন্নুর জামে মসজিদ মাঠ বন বনখালি চট্টগ্রামের জমিন আল্লাহ সমবায় সমিতির উদ্যোগে যশ্নে জুলুজি দে মেলা দুন্নবী সন্ন্যাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মা পিলে তোর গোলামের শ্রেণী মানুষ কারুর জন্ম আসে বাবা নাই বাবা মা নাই আবার কে কেজন বাবা মারো দুজন হারাইয়া ফেলেছে my buddha আসকেন মাহুফিনের পুলটটি মাফ করুন মাফকুরিয়া কবুল কর কবুল কর নিয়া ইয়া রা খাদিয়াতুক দরুদ ই নবী নবীদের নবীর رحمتাল লিল আলামিন সোনার মনোয়ারায়ে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দা সব নজর পৌঁছায় দিও